আমার আব্বা যায় নিলামতি করে, এই জন্যে বুঝি নবী কাঁদে রে। আবার চিন্তা করে, এই বুঝি জীবনের শেষ, আমার হুজুর আর দুনিয়ায় থাকবে না। কারণ নবীজি জীবন দশায় থাকতে ইমাম পরিবর্তন, যে মেম্বারে দাঁড়ায় নবীজি যেখানে দাঁড়ায় নামাজ আদায় করতে নবীজি ইমাম হতেন, সেই জায়গা আমার আব্বা জান দাঁড়াইছে। তার মানে আমি আইসার আর বুঝতে বাকি নাই, আমার রাসূলুল্লাহ আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবে না। আপনি কেন কান্দেন, আপনার চোখে কেন পানি? আমার নবী ডাকতে বলে আয়েশা রে, যে নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, এর কোন দিন যেন মালাকুল মউত চলে আসে রে। এই জমিনের মাসের চিরবিদায় লয়ে চলে যাব আল্লাহ। এর আল্লাহ মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। যারা যাপন যারা দুনিয়ার মধ্যে মায়েতের গোসল করাইছেন, অনেকে দেখছেন ওই মরণের সময় মায়ের গোসল করানোর সময় দেখেছেন তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, ওই মরণের সময় অনেকের জিব্বা বাইর হয়ে যায় আল্লাহ। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে রে আজরাইল, আজকে দুনিয়ার মধ্যে সবার দুনিয়ার জন্য, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যবচার করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করলা, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, ইমান ছেড়ে দিলা রে মুসলমান। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যাদের জন্য তুমি কল্লা কামাই, তোমার এই সম্পদ খাবে লোকে, তোমার বডিটা খাবে পুকে। এর প্রমাণ করে দিয়া গেছে আপনাদের কোথায়, প্রমাণ করে দিয়ে গেছি আপনাদের কুমিল্লার জমিনে। মুসলমান এক ভাই মারা গেলেন, ২৮ বছর পরে তার লাশ উত্তোলন করা হলো। ২৮টা বছর পরে লাশ উত্তোলন করার পর কাপনের কাপড় পশে নাই, তার গায়ের গোস্ত পশে নাই, যেমনি লাশ রেখেছিলেন ঠিক তেমনি তার কবর থেকে পা গেল রে মুসলমান। ছেলেকে জিগানা করানো হলো, ছেলেকে আমার আব্বা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেন নাই, উনি যে মসজিদ ইমামতি করতেন, মজ্জেমকে জিগানো হলো, কয় আমি একদিন ওনার আগে আসতে পারি নাই। যখন রাত নির্জন হয়ে যেত, মানুষ যখন বিছনায় ঘুমায় যেত, ওই লোকটাকে দেখতাম মসজিদের যায় না মাঝের মধ্যে বইয়া আল্লাহর দরবারে রোনাজারি করত, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দত। আরে মুসলমান শুনে নাও, নামটা তো আব্দুল করিম গো, কোন ইমানদারের দেহটা পোকে খাইতে পারে না, মাটিতে খাইতে পারে না। আরে মুসলমান বড় দুঃখ লাগে রে,
আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ গড়ে তোলাম, সবই তো চলে যাবে। আল্লাহ কয়কুল্লমান আলাইহা আফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় তামা বানায় দিবে। নবীজি বললেন, সাবিরারে যে ব্যক্তি পাঁচক্ত সলাত নামাজ নামাজ, বাবারা মনে রাখবেন, আল্লাহ পাক দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। নামাজের গুরুত্ব দরকার আলোচনা, আমি আস্তে আস্তে আলোচনায় যাব সব দিক দিয়া, আল্লাহ যেন বলার সুযোগ দান করে। এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন মুসলমান রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর, সুতরাং নামাজ দিয়া রাত, নামাজ দিয়া দিন। যারা দিন শুরু করেছেন, নামাজ দিয়া যারা শুরু করতে পারেন নাই, যদি দিনের মধ্যে আপনার মৃত্যু হয়, রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হয়ে মরার সম্ভাবনায়, রাত্রে যারা নামাজ ছেড়ে দিলেন, যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হয়ে মরার সম্ভাবনায়। হে মুসলমান শুনে নাও, যদি তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ সালাত একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে, পার্থক্য নামাজ নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যার নামাজ নাই সে ঘরের চাবি ছাড়া ঘরে ঢুকবে কেমনে, ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এ মুসলমান শুনে নাও, ঘরে প্রবেশ করতে হলে তালা দিয়ে আসে, তালাটা যদি না খুলতে পারেন, চাবি যদি না থাকে খোলা সম্ভব নয়। তবে জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই সলাত আমাদের প্রয়োজন। এই জন্যে নামাজ আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়ে, রাত শুরু করেছে নামাজ দিয়ে। আমরা যারা সুন্নি বলে ফালাফালি করি, বলি আমরা সুন্নি আহলে সুন্নাতের জামাতের লোক, আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান সুন্নি বলে দাবি করলে ওই ফজরে দুরাকাত সুন্নাত নামাজ ছিল যদি আদায় করেন, নবীর প্রেমিক হবেন। ফজরে দুরাকাত সুন্নাত নামাজ গো, যে বান্দা আদায় করলো সঙ্গে সঙ্গে সে নবীর প্রেমিক হয়ে গেল। আবার যখন দুরাকাত ফরজ নামাজ যখন আদায় করলো, সঙ্গে সঙ্গে সে আল্লাহর গোলাম হয়ে গেল। এখন দিনের মধ্যে যদি মরণ হয়, তার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। নবীজি বললেন, সাবিরারে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো উক্তিও মতো আদায় করতে পারে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারি। নাম কি জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারি। আব্দুল্লাহ আনসারি বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী রে আপনি আজকে নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? বিবি ডাকতে বলার সঙ্গে সঙ্গে স্বামী বলে, বিবি রে আল্লাহ নবী আজকে ওয়াজ করছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো ওক্তি মতো যে ব্যক্তি আদায় করতে পারবে। আল্লাহ নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকলে বলে, স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, খাবার চাই না, পোশাক চাই না, আপনার কাছে স্বর্ণ অলঙ্কার চাই না, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তি মতো আদায় করতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। সাহাবীদের বিবিরা কত ভালোবাসত আল্লাহ নবীর হুকুমগুলো। এ মুসলমান, শরিয়াতের প্রাধান্য দিত কত, শরিয়াত কখনো তারা গড় খিলাফ করেন নাই। এ মুসলমান, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারি একদিন নয় দুদিন নয় কয়েকটা দিন রাসূল সালাম সালাম ফিরায়া, নামাজের সালাম ফিরে রাসূল যখন তাকায় দেখে সাহাবীদের দিকে,
দেখে আব্দুল্লাহ আনসারিকে দেখতে পায় না। আমার নবী বলে সাহাবীরা রে আমার আব্দুল্লাহ আনসারিকে আজ কয়দিন আমি দেখতে পায় না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ আনসারি মনে হয় দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার সম্পদে ধরে ফেলেছে, দুনিয়ার এই দুনিয়া আতারে ধরে ফেলেছে। আমার নবী কয় না রে আমি নিজেই যাব আমার আনসারির বাড়িতে। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারির বাড়িতে, সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। আল্লাহর নবী সালাম দেন, সালামের কোনো জবাব নাই। নবী তিনবার সালাম দিয়ে আব্দুল্লাহ আনসারির বাড়ি থেকে ফেরত আসলো গো। আল্লাহর নবীজি ফিরে আসলেন, আব্দুল্লাহ আনসারির পিছন থেকে ডাক দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলে আনসারি রে তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালামের শুনেছিলে কানে উত্তর দাও নাই। আনসারি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন সালামের জবাব দিই নাই, এটার উত্তর আমি এখন বলতে পারবো না। দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার বাড়িতে যাইতেন আমি কেন সালামের জবাব দিই নাই এর উত্তর দিতে পারতাম। আল্লাহর নবী বলে চলো, কেমন নবীর উম্মত আমরা, আল্লাহর নবী চলে গেলেন। চলে গেলেন কোথায়? আনসারির বাড়িতে চলে গেলেন। বাড়ি যাওয়ার যখন দরজা খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারি যখন দরজা খুলে দিলেন, রাহমাতের নবী রাহমাতাল্লিল আলামিন দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে আনসারি রে তোমার ঘরের ভিতরে কেন গর্ত খোঁড়া? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি আল্লাহর নবী আপনি যখন আমার সালাম দিয়েছিলেন আমার গায়ের মধ্যে কোন কাপড় ছিল না রে, আমি আনসারি উলঙ্গ বুঝতে বসেছিলাম নবী গো। আল্লাহর নবী বলে আনসারি রে কি শোনাইতে চাও বলো হুজুর? স্বামী স্ত্রী মিলে একখান কাপড়, স্বামী স্ত্রী মিলে একখান মাত্র কাপড়, আমি যখন আপনি আজান দেয় মরজুম যখন আজান দেয় আমি ওই কাপড়টা পরে উজু করে মসজিদে চলে যাই, আবার যখন আমি নামাজ পড়ে সালাম ফিরে একটা দড়ি বাড়ি আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গর্তের মধ্যে প্রবেশ করি, এরপরে আমার আমি গর্তের মধ্যে প্রবেশ করি ইয়া কাপড়খানা খুলে দিই, আমার বিবি এই কাপড় পরে নামাজে দাঁড়ায় যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আপনার সালামের জবাব নিতে পারি নাই, আর আমার বিবি নামাজের মধ্যে ছিল এই জন্য হুজুর আমি জবাব দিতে পারি না। আমার নবী একটা চিৎকার মেরে বলে আনসারি আমার বুকে আমি নবী আদা করলাম, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এ মুসলমান শুনেলাম, এখন আজকে আমাদের বাংলাদেশে যে সবচেয়ে গরিব, আপনাদের গ্রামে যিনি সবচেয়ে গরিব যিনি ভিক্ষা করে খায় তারও দুই চারটা কাপড় আছে, আছে কি নাই? তাহলে নামাজ ছাড়া কোনো পথ নাই। নবীর সাহাবীরা যদি এক টুকরা কাপড় দিয়ে সলাত আদায় করেছিল নবীর সনে জান্নাতে যাওয়ার আশায়, আজকে আমাদের নামাজ কেন পড়বো না? কোনো ওজোর চলবে না, কোনো অজর চলবে না, কোনো কৈফেত আমরা দিতে পারবো না আল্লাহর আদালতে, কারণ আমাদের ভিতরে এমন কেউ নাই যে তার কাপড় নাই। সুতরাং নামাজ সলাত সলাত এই সলাতের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ,
তাহলে এখন আপনাদের নামাজের প্রয়োজন আছে কি না? আছে কি না? এই পৃথিবীর মধ্যে রাসূল নামাজের জন্য মেহনত করেছে, নামাজের জন্য কষ্ট করেছে। নবীজির শেষ জীবনের ইতিহাস পড়লে আমরা পাই রাসূলুল্লাহ শেষ জীবনের সালাত আর জামাতের জন্য নামাজের জন্য কত কষ্ট করেছেন। মুসলমান শুনে নাও, নবীজি অসুস্থ হয়ে গেলেন, আম্মা জানাইশা সিদ্দিকার ঘরে, জোরে বলা যাবে না মার আর একটু জোরে বলে, নবীজি জামাতের কত গুরুত্ব দিছে, নামাজের কত গুরুত্ব দিছে, আর আমরা নবীর উম্মত হয়ে নামাজে যাই না। রাসূল অসুস্থ হয়ে গেলেন, একবার নয় দুবার নয়, যখন নামাজের জন্য উঠবে ডাক দেবে আয়েশা, রে আজান হইছে নি? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ হয় নাই। আবার বলে, হইছে নি? হয় নাই। আবার বললেন, হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান পড়েছেন, আজান পড়েছেন। নবীজি অসুস্থ, কিছু সময় সুস্থ হয়ে যায়, আবার নবীজি উঠে যখন নামাজের জন্য যাবে, জামাতে যাবে, নবীজি অসুস্থ হয়ে গেলে, একবার নয় দুবার নয় তিনবার নবী চেষ্টা করলেন, জামাতে যাবে, যাইতে পারলেন না। আম্মা জানাইশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুরুতর অসুস্থ, আপনি একটু বিশ্রাম নেন। নবীজি আম্মা জানাইশা সিদ্দিকার উরুতির উপর মাথা রেখে নবী শুয়ে রইলেন। নবীজি একবার নয় দুবার নয় জিগে আম্মা জানাইশাকে বলে, আয়েশা রে, নামাজ নামাজ নামাজ, জামাত হইছে নি? জোরে বলেন মারহাবা, নামাজ হইছে নি? এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলা যাবে না মারহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য অপেক্ষা করলেন, সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করলেন। নামাজ নবী কত গুরুত্ব দিছে খেয়াল করেন না, শুননি ভাইরা? নামাজের জন্য অপেক্ষা আছে, নবী আইব, নবী আইব, নামাজ নবী পড়াইব। কেউ দাঁড়াইতে সাহস পায় না, ইমাম হতে সাহস পায় না, কারণ রহমতের নবী রহমাতুল লিল আলামিন ইমামতি করবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। সময় অতিবাহিত হয়ে যায়, রাসূলও যাইতে পারে না। কিছুক্ষণ পরে দেখি সময় যখন দেরি হয়ে যায়, সবাই মিলে বলে, ভাই আবু বকর, তোমাকে আমার রাসূল ভালোবাসতেন, এক হলো রাসূলের সাইতে তুমি ছয় মাসের বড়, দুই হলো হিজরতের মতো কঠিন কাজের সঙ্গে তুমি সফরে ছিলা, তুমি কষ্ট করেছ আবু বকর, দুই আমার নবীজি তোমারে অনেক ভালোবাসত, তুই তুমি আমার নবীজির শ্বশুর মোবারক। জোরে বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর শ্বশুর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আবু বকরের কন্যা আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত আবু বকর সবাই মিলে আবু বকরকে দাঁড়া করে দিলেন, নামাজ দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী হুশ হলেন। আম্মা জানাইশাকে বলে, আয়েশা রে, নামাজ হয়েছে কি না? রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন, আল্লাহর নবীর মাথা মুবারক। আম্মা জানাইশা সিদ্দিকে একটু উঁচু করে ধরলেন, নবীজি মসজিদের দিকে তাকাইলেন, দেখে সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে, নামাজ নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীজি হাউ মাউ করে কেঁদে দিলেন। আম্মা জানাইশা বলে, আমার মন বলে আমার আব্বা ইমামতি করে, এই জন্য বুঝি নবী কাঁদের। আবার চিন্তা করে, এই বুঝি জীবনের শেষ, আমার হুজুর আর দুনিয়ায় থাকবে না, কারণ নবীজি জীবন দশায় থাকতে ইমাম পরিবর্তন, যে মেম্বারে দাঁড়ায় নবীজি যেখানে দাঁড়ায় নামাজ আদায় করতে নবীজি ইমাম হতেন, সেই জায়গা আমার আব্বা জান দাঁড়াইছে, তার মানে আমি আইসার আর বুঝতে বাকি নাই, আমার রাসূলুল্লাহ আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবে না। নবীজিও কান্দে, আম্মা জানাইশাও কান্দেন, আল্লাহর নবী আল্লাহর নবীকে ডাক দেয়, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কেন কান্দেন, আপনার চোখে কেন পানি? আমার নবী ডাকতে বলে আয়েশা রে, যে নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, যে নামাজের জন্য আমি উম্মতের দ্বারে দ্বারে বেড়াইলাম, যে নামাজের জন্য কত মার খাইলাম, কত আঘাত পাইলাম, আজকে আমি যাবার আগে আমার নিজ চোখ দিয়া দেখতে পাইলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে, এটা আমার আনন্দের অশ্রু, আমার দুঃখের অশ্রু। নারে আয়েশা, আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি এখন মারা যেও শান্তি পাবো। রে আয়েশা, আমার নিজ চোখে দেখে গেলাম আমার উম্মতিরা নামাজের গুরুত্ব দিছে, আমি নিজ চোখে দেখে গেলাম আমার সাহাবীরা আমার উম্মতিরা কাতার বন্দি হয়ে জামাতে নামাজ আদায় করে, এই জন্য আমার আজকে আনন্দের অশ্রু বাইর হয়েছে আমার চোখ দিয়া। এটা আমার কষ্টের কান্না না, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার আনন্দের কান্না। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হওয়া যায়, জামাতে যখন নামাজ পড়ে উম্মতিরা আমার নবী খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। উম্মত যখন নামাজি হয় আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়। এই জন্য নবী বলতেছেন, হায়াতি খাইরুল লাকুম অমামায়াতি খাইরুল লাকুম, আবার কোন কোন জায়গা বলছে ওফাতি খাইরুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের কল্যাণের জন্য শরিয়াত তরিকা হাকিকত মারফা, যেখানে তাকাবেন সেখানেই নবী, নবী নাই কোনে মুসলমান, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসেরাতে নবী, তোমার জিন্দেগির মধ্যে নবী, সংসার জীবনে নবী, বিবাহে জীবনে নবী, তোমার সব জায়গায় নবী। বলে হায়াতি খাইরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথা বলেছি, উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মাতেরা যেমনি সংসার ধর্ম করে আমি এমনি করেছি। এই জন্য আমাদের দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, আরে আলেমরা শুনে নাও, নবী বলছে আরে উম্মাতিরা শোন, আমি নবী কাল্লা দুনিয়ার পাঠাইলো আমার উম্মাতের কল্যাণের জন্য, কারণ শরিয়াতের দিকে আমি নবী, মারেফাতের দিকে আমি নবী, হাকিকতের নবী আমি, বলছে শরিয়াতের তরিকাতে সব জায়গায় আমি নবী, জীবন চলার পথে আমি নবী, কবরের জিন্দেগি আমি নবী। আমার নবী যদি না আসতো শরিয়াত কারে কয় বুঝতাম না, মারেফাত কারে কয় বুঝতাম না, হাকিকত কারে কয় বুঝতাম না, সংসার জীবন কারে কয় বুঝতাম না, এই জিন্দেগি ভালা মন্দ বুঝতাম না, সব বোঝানোর জন্য ব্যবসা বাণিজ্য পৃথিবীর মধ্যে রাজত্ব সব কিছুর মূলে হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, হায়াতে খাইরুল লাকুম, নবী বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যে সমস্ত অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জিনা করবে, শুনে লা, ভালো করে শুনে লা, এখানে নেতৃবৃন্দ আছে, গার্জিয়ান আছেন, যুব সমাজ আছে, লিখে নাও। যে সমস্ত অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জিনা করবে, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে, এত জোরে আঘাত করতে হবে, 2-4-20 ডোরা মারা পর্যন্ত মারা যায়। যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে, মারা যাওয়ার পর সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। মুসলমান শুনে নেন, মারা যাওয়ার পর তাকে কি করতে হবে? গোসল করাতে হবে। গোসল করে তার দাফন কি করতে হবে? মুসলমান তার কি করতে হবে? ও মুসলমান শুনে নাও, তাকে কাফন পরাইতে হবে, এরপরে তার জানাজা পরাইতে হবে, তারপরে তার কাফন পরাই কি করতে হবে? কবর দিতে হবে। কবরের উপরে বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকে, ইটা তার কবরের উপরে আঘাত করতে হবে। কারণ একটা বিচার যদি আপনার এই জমিনের মধ্যে হতো, একটা বিচার যদি কোনো যুবক যুবতীর করা হতো, আমার বিশ্বাস আমার সমাজের যুবক যুবতীরা চিরতরে জিনা ব্যবিচার বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা। এ যুবকেরা শুনে নেন, ইসলামের বিধান শুনে নেন, এখন মানা না মানা আপনাদের ব্যাপার। যেহেতু 95% মুসলমানের দেশ, এই দেশ ইসলামকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। এত গেল যুবক যুবতীদের জন্য, অবিবাহিত অবিবাহিত
অবিবাহিত নারী অবিবাহিত পুরুষের জন্মে। কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, যাদের বউ আছে যাদের স্বামী আছে, এই রকম মানুষ যারা জিনা করে, শুনে নেন শাস্তির বিধান, শুনে নেন ভালো করে, শুনে নেন যে সমস্ত বাজানেরা যাদের বিবি আছে, যাদের বউ আছে, শুনে নেন যাদের স্বামী আছে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির মধ্যে। মাটির মধ্যে আগে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে তাদের এই পর্যন্ত পুঁততে হবে, এরপর কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের মারা বন্ধ করা যাবে না। পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে, ইট ছুঁড়ে মারতে হবে, যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, যখন নিশ্চিত হয়ে যাবেন তিনি মারা গেছে, এইবার তার মাটি খুঁড়ে উঠাবেন, মাটি খুঁড়ে জমিনের ভিতরে উঠাইবেন, উঠায়া তাদের কুকুর শেল দেখাইয়া দিতে হবে। কারণ এই কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, জিনাকারী, শুনেন, বিবাহিত জিনাকারী পুরুষ, বিবাহিত জিনাকারী নারী, কোন তাদের জানাজা পাবে না, তাদের কোন কাফন পাবে না, তাদের কোন কবর দেওয়া যাবে না। একটা বিচার যদি আমার দেশে হতো তাহলে পরকিরিয়া বন্ধ হয়ে যেত। স্বামী থাকে বিদেশে, বিবি বেড়ায় টুকায় টুকা অন্য ছেলের বয়ফ্রেন্ড খুঁজে বেড়ায়। এ মুসলমান শুনেন, আমরা স্বামীরাও নিজের বউটা ভালো লাগে না, পরের বউটা ভালো লাগে। আল্লাহর কসম করে বলি, এই বিচার যদি আমার জমিনের মধ্যে, একটা যদি কুমিল্লার জমিনের মধ্যে হতো, আমার বিশ্বাস চিরতরে জিনা ব্যবিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? আবার নবী বলে, অফাতি খয়রুল লাকুম, আমার অন্তকালটা ও মামায়াতি খয়রুল লাকুম, মুনশি মৌলবীরা শোনো, আমার নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন কিছু মৌলবীরা কয়, নবী মারা গেছে রে। আরে বুকার দলেরা শোন, আব্বারা শোন, কারে বলে সে বাবা, ভালো করে বুঝানে রে আব্বা, মেমোরি দিয়া শোন। এখন আমার নবী কয়, আমি আর উম্মতিরা শোন, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, উম্মতের হইয়া জোরে জোরে বলো মারহাবা। আস্তে কইছেন নি রে, ছেলে যদি ভালো কাজ করে বাবাই প্রশংসা করে, ছাত্র যদি ভালো রেজাল্ট করে শিক্ষকের আনন্দে ভরে যায় বুকটা, জোরে বলে ঠিক কি? নবীজি বলতেছেন, কোন উম্মাদ যখন ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি জিকির ফিকির সুন্দরভাবে করে, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যাই, আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ ওই দেখো অমুক গ্রামী অমুক ব্যক্তি কত সুন্দর জিকির করে, কত সুন্দর সলাত আদায় করে, হালাল খাদ্য খায়, সরল সঠিক পথে চলে। আমার নবীজি বলে, আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ আমার উম্মাতের জন্যে আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই। জয় বলেন আমার আবা। কোন নবীর উম্মতি রে, খালি গান আর গান গাইলে হইতো না রে বাবা, ভালা করে হন, এই নবীর উম্মত। আবার নবী বলে, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে গো, আমি নবী আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তিগফার করি। আস্তে কইতেন, একজন কইছে সুবহানাল্লাহ, বাকিগুলো সব ঘুমাচ্ছে। হে মুসলমান, নবী বলে, যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তিগফার করি। অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, ও বাবার আসন, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী, ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? চেয়ারম্যান বোঝে জ্বালাটা, অন্যায় তো করে ইউনিয়নের ছেলেরা যায় পায় ধরে আরেক জায়গাতে, ভাই যান ছেলেটা ভুল করে ফেলাইছে, ক্ষমা করে দাও। মাতবার চেয়ারম্যান মেম্বার কষ্ট বোঝে, বাবাই বোঝে, সন্তান অন্যায় করে বাবা গোপনে যায়, ভাই যান আমার ছেলে তো এটা দুষ্ট টাইপ, অন্যায় করছে মাফ করে দাও। আর আমার নবী বলতেছেন যে আমার উম্মাতিরা অন্যায় করে, ভুল করে, পাপ করে, আর আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, মাফ চাই, আল্লাহ আমার বান্দারে তুমি মাফ করে দাও। তাহলে কোন নবীর উম্মাত হইলে সেই নবীর আহলে সুন্নাত আল জামাত আমরা কেন নবী নবী বলা পাগল হই বুঝতে হবে। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফৌসিরাতে, নবী লাগবে উমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্দব নাই, কোনো দরদি নাই, এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে।
রে আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনা। গজল গাইলে আপনাদের লস হবে, আর আমি গজল গার পক্ষেও না, কারণ গজল যত গাইব আপনারা আমার আনছেন ওয়াজ করতে গজল গার জন্য। এই জন্য যত সময় গজল গাবো তত তোমার দুই ঘন্টার ওয়াজ, আমি এক ঘন্টায় ওয়াজ করি তিন ঘন্টা, কারণ আমার কাজ হলো যত দ্রুত নাকেই যায় এইভাবে একবারে ডাইরেক্ট না, এইভাবে ঘুরাই নিয়ে বলতে যায় কথারে বানাই আসিলাই আসিলাই এইভাবে আইনা কইতে গেলে আপনাদের দুই ঘন্টা লাগবে, আমি দুই ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় ফিরবো। কারণ হলো আপনারা আইসেন কষ্ট করে, এত কষ্ট করে বসেছেন, তবু একটা নবীজির শান একটু কথা বলে আসি একটু অল্পটু আমার যুবক ভাইয়েরা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, আসতে হইলে হবে না জোরে কইলে কইতে হবে, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, একটু জোরে বলা যাবে না, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, বলো যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এরে নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে, এরে যাব আমি, আওয়াজ নাই নবীর নামে যে ডাকলেই মজা লাগে ঠিক কি না, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ইরি অত্র এলাকার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, আমাদের যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায় গো যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, নবী গো আপনি রাহমাতাল্লিল আলামিন, আমরা আল্লাহ নবী গো আপনি রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী গো আপনার খাতিরে আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই কি হলো, আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা সাফিয়ানা, উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে ম
মদিনায়, এ গোলামের সালাম খানি এই গোলাম, এই সাউন্ড বাড়ানো একটু, পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী জানা সাবিয়ান, আকাশ কান্দে বাতাশ কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী জানা সাবিয়ান, এ মুসলমান শুইনা লাগো নামাজ, আমাদের দরকার নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, কাফেররা নামাজ ছেড়ে দেয় মুসলমানেরা নামাজ ধরে, ঠিক কি না? আরো জোরে, কার হুকুম? কার হুকুম? এবার নবী বললেন তোমরা জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে, আল্লাহ বলেন দতুনিল কাফিরিন, কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে কয়টা জাহান্নাম, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম, তৎকালীন জামানায় বেঈমান ছিল, এখনো মাহফিলের ভিতরে অনেক ঈমান চোর আছে, এদের জন্য আল্লাহ কমই না নাস হাবিব শুনিনা নাও মানুষের মধ্যে, নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কমই না নাস হাবিব শুনিনা নাও, ভালো করে শুনে নাও, মিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় শুনে নাও বান্দা শোনো, আমার হাবিবকে ডাকতে বলে হাবিব রে, অমিনান নাস ওই মানুষের মধ্যে মায়া কুলু, তারা বলবে আমার না তার ইমান আনছে, ইল্লাহি আল্লাহর প্রতি অবিলেও মিলা কিরাকিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অমাকুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওরা বলবে মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ও হাবিব শোনো ওই রাসূলকেও ধোকা দিবার জন্য একদল বেঈমানেরা যাইত, তারা বলতো আমরা ইমানদার আমরা মুত্তাকিন, আসলে তারা ইমান আনতে পারে নাই, যদি ইমান আনতে পারো আমার আল্লাহ বলবে তাদের জন্য রেখে দিলাম ওই দতনিন মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্নাত, কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তুলে আল্লাহরে দেখা, দেখছেন নি? এখন দুই চারজন উঠাই নেই, তার মানে জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না, বললাম জাহান্নামে যাবি কি না কিনা কেউ উঠাই নেই, বললাম জান্নাতে যাবি কি না কিনা দুই চারজন উঠাই নেই, আরে কবল ভরা রে, কবল হইতে গেছে, কি তা হইতে রে, বাহ, জান্নাতে যেতে চান না? কোন যাইতে চান না? নবী গো আদর করে বান্দারে বানাইছে আল্লাহ, তোমার ওসিলা করে জান্নাত দিবে নবী গো, আমাদেরকে ফেলে যেও না, জোরে বলেন মারহাবা, এ মুসলমান শুনে নাও যুবক বন্ধুরা শোনো, এখন নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চাও কে কে একটু হাত দুখানা তোলো, মারহাবা বলো, সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, পিতা কইতে রে বা আনা উইবুকা ইন্না সাকা সাকা ইন্না দরাসুকা আই লাভ ইউ, জোরে কোন ঠিক কি ঠিক হাউ লাভলি গার্লস, কি তরে বা, এই বাংলা বুঝোস ইংলিশ বুঝোস আরবি বুঝোস, কিতা কইতাম বালা কইরা বল, মাসটা পড়েছে সেই কুত্তা পাগল হওয়া মাস, কথা বুঝি যুবকদের জন্য ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলতেন আরো জোরে, ওয়া শোন জান্নাত জাহান্নামে ডুবতে লাগলি শোন বালক কি, নবীজির সঙ্গে জান্নাতে যেতে হবে হাত ধরে নবী নিবে, নবীর সাথে যেতে চাও না? আরো জোরে বলেন চাও না? নবী বলেন দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে আদা করবে রে, দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে
জিম্বাদার রেখে দিবে, যাবি না আমি রেখে দিব, অদা করবে দুইটা জিনিস অপচয় করবে না। আমি নবী অদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তোদেরকে জানা দিলাম, আমি নবী হাত ধরে জান্নাত নিব। জোরে বলো মারহাবা, এটি জোরে বলো। সেই দুইটা জিনিসের একটা হলো দু গালের মধ্যবস্তু, জোরে বলো একটা নাম্বার কি, জোরে বলো কি, আস্তে না জোরে, দুই গালের মধ্যবস্তু জিব্বা। আজ থেকে আমার যুবক বন্ধুরা এই মুখটারে কন্ট্রোল করতে হবে, এই মুখ দিয়ে গাঁজা টানা যাবে না, এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম কোনো জিনিস ভক্ষণ করা যাবে না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না। নবীজি বলছে এই মুখ তো যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব, তাহলে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই মাওলার জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের কথা বলবি মুসলমান। এই মুখটা যে ব্যক্তি, জিব্বাটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, নবী তারে হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আজ থেকে প্রতিজ্ঞা করবারে এ যুব সমাজ, আজ থেকে প্রতিজ্ঞা করবে এই মুখের মধ্যে আজ থেকে বিড়ি সিগারেট দিব না, আজ থেকে এই মুখ দিয়ে গাঁজায় টান দিব না, আজ থেকে এই মুখ দিয়ে মদ খাবো না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখটা পবিত্র রাখবো। কে কে আমার প্রস্তাবে রাজি আসো একটু হাতটা মাওলারে দেখা দাও। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি হেদায়ত দান করো, প্রতিজ্ঞা করছে বিড়ির দাম কমে যাবে, কি কর কথা কয় না কারে বিড়ি, দুঃখজনক ব্যাপার, কবরে কিন্তু কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা গান গাইছিলাম কাবুনি, ও বোর্ডার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারে। অন্ধকারে দেখা যায় মাঝে মাঝে আগুন জ্বলে লিবে যায়, জুনি পোকা দেখছেন, জুনি পোকা জ্বলে আর লেবে, বুড়া দাঁত পুড়ে গেছে টান দিয়ে একদম ভেঙে ফেলাচ্ছে। আরে পবিত্র মুখ মায়ের গর্ভে থেকে তোরে নাপাক পানি খাওয়াইছে আল্লাহ নবীর সঙ্গে, তোর মুখটা দিয়ে নাপাক ঢুকায় নাই, সেই মুখের মধ্যে তুই কেমনে বিড়ি টান দিস, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা খাস, সেই মুখ দিয়ে কেমনে মদ খাস, সেই মুখ দিয়ে কেমনে তালি খাস, তোর আল্লাহ দরবারে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে এই বাসার দরকার। আমি রুহুল আমিন সিদ্দিকী, ওয়াজ করলে অনেকই কষ্ট, তবে বিড়ি খাইলে তিনটা উপকার আছে, কয়টা কয়টা উপকার শুনবেন নি? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, তারা কুকুরে কামড়ায় না। নাম্বার টু, ওই বাড়িতে কোনো চুরি হয় না। নাম্বার থ্রি, মরণটা সহজ। তার মানে কি, যখন দেখবেন যারা অধিক পরিমাণ মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়, আর বুড়া হলে হাতে লাঠি নেয়, কি নেয় বলেন দি? যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়, কুকুরের জানে ভয় আছে না, যে গেলেই পিটে বেলে, কথা কন ঠিক কিনা? বেশি মাদক সেবন যারা করে অল্প বয়সে বুড়া হয়, বয়স অল্প থাকতেও অল্প বয়সে বুড়া হয়ে যায়, এই হাড্ডি পূজা হয়ে যায়, কুজা হয়ে যায়, এখন হাতের ভিতরে লাঠি নিয়ে টুকটুক করে হাঁটে, যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায় না। নাম্বার টু, যে ব্যক্তি অধিক পরিমাণ মাদক সেবন করে তার ফুসফুসি নষ্ট হয়ে যায়, হাফিন কাশ হয়, সারা রাত ধরে কষ্ট হয়, শুনে বলেন ঠিক কিনা? চোরে চিন্তা করে এই বাড়ি মানুষ জাগে আছে, যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর ঢোকে, চোরের ভয় আছে, যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়, জীবনও যাবে না, ধরা পড়ার ভয় আছে। তাহলে দুটো উপকার, এক নাম্বার কুত্তে কামড়ায় না, দুই নাম্বারে চোর ঢোকে না, তিন নাম্বার মরণটা সহজ হয়। এ
এক কাশিতে তো ফুসফুসি নষ্ট হয়ে গেছে, কাশি দিতে গলায় বাইদে গেছে, একবারে শেষ। তিনটে উপকরণ যত খাবেন খান, আমার বারণ নাই, কারণ মাদক সেবনকে না বলতে হবে। সবাই রাজি আছেন তো? কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জমের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কি না? ফেরেশতারা খায় না ঘুষ, বিড়ি দিবে না, খাইলে থাকবে না হুশ, গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না, তোরে মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খা যত খাবি খা, খা যত খাবি খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ! একটা বিড়িতে তিন সেকেন্ডের হায়াত কই? একটা বিড়ি খাইলে তিন সেকেন্ডে হায়াত কমে? আমি বলবো না, অনেক আলেমরা বলবে হারাম না, হারাম না, এটা মুবাহ। মাকরু অধিক পরিমাণে উলামা একরাম লেখেন, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুনাহ, সগিরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হ্যাঁ, এখন যত আমি একবারে হারাম বলি না, আমি বলতেছি না হারাম, যত লাগবি লাগা, যেটা বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এটা গেল এক নম্বর। দুই নম্বর হলো দুপায়ের মধ্যে বস্তু, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, এই দুইটা ব্যক্তি একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবে না। নবী ওয়াদা করেছে এই দুইটা ব্যক্তি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। দুইটা কথা বোঝেননি? আমাদের দেশে দুইটা দল পেতেছি, একটা হলো ইমান আছে আমল নাই, আর একটা আমল আছে ইমান নাই। মানেন? ইমান আর আমল দুইটা ভাগ আলাদা। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো হলো আমল। ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। এখন এই দুইটা দোষ আমি দেখতেছি হিসাব করে মিলায়। সুন্নিরা নবী মানতে রাজি আছে, নামাজ একটু দুর্বল। কথা কয় না কেন? এবাদতে কিন্তু যাদের ইবা আমল আছে, এরা দেখবে যদি বসত বাতিলদের মাহফিলে দেখবেন প্রত্যেকের মাথায় টুপি। সুন্নাতে তারা প্রাধান্য দেয়, কিন্তু নবী মানতে রাজি না। টুপি মাথায় আছে, দাড়ি টুপি পাগড়ি সব আছে, নামাজ পড়ে সব ঠিক আছে, রাসূল মানতে কষ্ট হয়। এই জন্য একটা হলো আমল আর একটা হলো ইমান। আমল আমি বললাম মানব জীবনের, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। মারহাবা বলেন না? রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, আমরা আস্তে আস্তে আলোচনায় যাব, যেহেতু কষ্ট করে আসছি, আলোচনা শুনবেন না চলে যাবেন, কথা বলেন। আমার বাবার বেশি কষ্ট আপনাদের দিব না, যখনই কর্তৃপক্ষ হুকুম দিবে ইনশাল্লাহ আখেরি মোনাজাত। আর আমি আমি আগেই বলেছি বাবা, আমি এত বড় জ্ঞানী না, আলোচনা শুনেছেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, কথাগুলো খেয়াল করা লাগবে। একটা বলতেছিলাম মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহ। রুহবিহীন এই বডির কোনো মূল্য নাই, আপনার হাত পা সব ঠিক আছে, রুহুটা নাই, আপনার এই বডির কোনো মূল্য নাই। সকালবেলা আসবে অমুক ব্যক্তি এন্তেকাল করছে, অমুক জায়গা এন্তেকাল করছে, খালি রুহুটা না থাকার কারণে আপনি হয়ে গেছেন মায়ের মুর্দা। জোরে বলেন ঠিক কিনা? আবার দেখতে শুনতে আপনার একটা হাত নাই, পা নাই, কিন্তু রুহুটা আছে। দেখবেন অনেক মানুষ চার বছর, দশ বছর বিছনায় পড়ে আছে, তাকে কেউ বিদায় করে না, কারণ রুহুটা থাকার কারণে ওই লোকটা হাসপাতালে কাঁদতেছে, ঘরের মধ্যে পচাগুলো নষ্ট হচ্ছে, তারপরও তাকে বিদায় করে না, কারণ কি? তার দেহের মধ্যে রুহু আছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তদ্রুপ আমি বলতেছিলাম এই জন্যে, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমানবিহীন কোন আমলের দাম নাই, ইমানবিহীন কোন আমলের দাম নাই। এখন ইমান একটা আর হলো আমল একটা।
আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি হলো আমল। ঈমান হলো আমার নবী রাহমাতাল্লিল আলামিন। আমার দেশে অনেক আলেম ওলামা আছে, বড় বড় সাইকল হাদিস আল্লামা ডিগ্রি লাগায় দিছে, কিন্তু নবীর নাম শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়, তাদের চোখ দুটি ছোট ছোট হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। তার মানে আর বুঝতে বাকি নাই, তার আমলে বিশ্বাস, ইমানে বিশ্বাস নাই। রুহবিহীন বডির অবস্থা যেমনি হয়, ইমানবিহীন আমলের অবস্থা এমনি হবে। জোরে বলেন ঠিক কি না? রুহবিহীন বডি যেমন মুর্দা, ইমানবিহীন আমলও অমনি মুর্দা। ইমান যদি তোমার না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? বডি সব ভালো, রুহ নাই, বডির কোনো দাম নাই, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ইমান নাই, তোমার এমন আমলের কোনো প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই জন্য বলতেছিলাম আমার দুইটা দোষ দেখেছি, যাদের মধ্যে ঈমান আছে আমলের অভাব। সবাই দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক, মুখে দাড়ি রাখতে কষ্ট হয়, টুপি মাথায় দিতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, এটা বড় দুঃখজনক ব্যাপার। আমি আপনাদের অনুরোধ করব, যেহেতু ঈমান আনছেন আমলও করেন, যদি ঈমান আনিয়ে আমল করতে পারেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটা হলেন আপনি। কারণ আপনার ভিতরে নবী আছে, আপনার ভিতরে আমার মাওলার গোলামি আছে, আমল আছে, আপনার মতো দামি মানুষ আর কে আছে? জোরে বলেন ঠিক কি না? মাঝে মাঝে এত কষ্ট হয় যে দুরুদ শরীফ পড়ে, মিলাদ পড়ে, সব পড়ে, নামাজ পড়ে, আবার কয় হুজুর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় সদস্য, প্রেসিডেন্ট, আমি এলাকার বড় কুতুব, কুতুব হইছস, নবীকে ভালোবাসলে আমার নবী নামাজ ছাড়ে নাই, নামাজের গুরুত্ব আমার নবীর কাছে ছিল। জোরে বলেন ঠিক কি না? তোমার কাছে নামাজের গুরুত্ব নাই কেন? এই জন্যে বাতিলের আমাদের একটু মাঝে মাঝে খুসা দেয়, কয় যে দূর শুনিরা নামাজ পড়া, সুন্নিকের মুখে দাঁড়িয়ে নেই, এটা লজ্জাজনক ব্যাপার না, কথা বলেন না, লজ্জার দরকার না? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে আমাদের দিকে আঙ্গুল না তোলা সাহস পায় কোনো বাতিলেরা। জোরে বলেন ঠিক কি না? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। নবীজি আপনি যে কত মেহেরবান, এ কথা কোরআন ও হাদিস সে প্রমাণ। আপনি যে এটি উম্মতের জানের জান, সালাত ও সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল সালাম